হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ইমোজির সাহায্যে কোনো কিছু লিখবেন এবং সেটা কিভাবে আপনি সেন্ড করবেন কাউকে তো চলুন বন্ধুরা দেরি শুরু করা যাক আজকের ভিডিও তো সবার প্রথমে আপনাকে স্টোর ওপেন করতে হবে এবং একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে ইমোজি লেটার মেকার এটা লিখলেই প্রথমে চলে আসবে হলুদ কালারের ই লেখা আপনারা দেখতেই পারছেন যে এই অ্যাপসটি খুবই পপুলার এর রেটিং ফোর পয়েন্ট ফোর এবং ডাউনলোড দেখতে পারছেন পাঁচ লাখেরও বেশি তো এবার আপনারা অ্যাপসটা ইনস্টল করে নিন আমার প্রথমে ইনস্টল আছে ইনস্টল হয়ে যাওয়ার পরও এটাকে ওপেন করুন তো অ্যাপসটা ওপেন করলেই দেখবেন এক সাইডে লেটার আছে এক সাইডে ইমোজি আছে তো লেটারের জায়গায় আপনি নর্মালভাবে কাউকে যেমন কিছু লিখে পাঠাতে চান সেটা লিখুন যেমন আমি হাই লিখছি আর ইমোজির জায়গায় আপনি আপনার পছন্দের মতো যে কোনো ইমেজি দিতে পারেন আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন কোনো অসুবিধা নেই লেটারের জায়গায় আপনি যেটা লিখতে চান সেটা লেখা হয়ে যাওয়ার পর এবং ইমোজি সিলেক্ট করা হয়ে যাওয়ার পর উপরে যে প্লাস চিহ্নটা আছে তাতে একবার টাচ করুন টাচ করলেই দেখবেন অনেকগুলো অপশন চলে এসেছে এবং ওই অপশনগুলোর মাঝখানে শেয়ার অপশন আছে শেয়ার অপশানে টাচ করার পর আপনার কাছে নতুন একটা পেজ আসবে যেখানের মাঝখানে দেখতে পারবেন আপনার যে হোয়াটসঅ্যাপটা সেটা সিলেক্ট করা আছে আর নিচেই দেখতে পারবেন ইমেজ টেক্সট আর কপি এই তিনটে অপশান আছে তো আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আপনি এটাকে ইমেজ হিসাবে বা টেক্সট হিসাবে সেন্ড করতে পারেন আর আপনি যদি চান তো এই লেখাটাকে কপি করে মানে কপি অপশানে টাচ করে আপনি ফেসবুকে বা আপনি অন্য কোথাও এটাকে সেন্ড করতে পারেন তো আমি এখানে ফার্স্টে টেক্সট হিসাবেই শেয়ার করে দেখাচ্ছি আপনি যদি এটাকে ইমেজ হিসাবে সেন্ড করতে চান তো আপনাকে টেক্সটের বদলে ইমেজটাকে সিলেক্ট করতে হবে এবং যাকে সেন্ড করতে চান তাকে সেন্ড করুন কিন্তু সেন্ড করার আগে দেখবেন নিচে যেই সফটওয়্যারের যে লিঙ্কটা সেটা চলে এসছে তো আপনাকে এটাকে ক্লিয়ার করে তারপরে সেন্ড করুন তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো